নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই বলি যে বইটি নিয়ে কথা বলবো, এই বইটি খুব পাতলা একটা চটি বই, কিন্তু এই বইটি যদি কেউ ভালো করে পড়তে পারে এবং এই বইটির যে জিস্টটা আছে বা যে প্রাণস্বরূপ আছে তাকে যদি নিজের অন্তরে ধারণ করতে পারে, তাহলে কিন্তু এই পৃথিবীটাকে বদলাবার মতো শক্তি তার মধ্যে সঞ্চিত হতে পারে। এবং সব থেকে বড় কথা, আপনি আপনার মনের শক্তিটাকে অত্যধিক বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন এই বইটি পাঠ করলে। তাহলে এবার বলে নিই যে কি বই নিয়ে আমি আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে একটা কথা বলি, বর্তমান সময় মানুষের কাছে বই পড়ার আগ্রহ অত্যন্ত কমে গেছে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি এখন বাংলার বই ঘরে এমন কিছু কিছু বই নিয়ে কাজ করার বা বইগুলিকে মানুষের সামনে নিয়ে আসার বা পরিচিত করে দেওয়া, যে বইগুলো খুব ছোট বই, মানে হচ্ছে অল্প পাতার বই, ধরুন 20 পাতার বই, 50 পাতার বই, 100 পাতার মধ্যে। আমি চাইছি 100 পাতার মধ্যে এমন কিছু বই আপনাদের সামনে তুলে ধরতে যে বইগুলো আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে পড়তে পারবেন এবং বইটি পড়ে তার থেকে আপনারা সেই মূল বিষয়টি বা মূল ধারণাটি অবগত করে আপনি তা আপনার জীবনে ব্যবহার করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে সেই বইটির দিকে আমরা চলে যাই। প্রথমেই বলি, স্বামী বিবেকানন্দের বই ছাড়া অন্য কোনো বইয়ের কথা আমি বলছি না, সেটি স্বামী বিবেকানন্দেরই একটি বই। বইটি কি আপনাদের দেখিয়ে দিই, বইটির নাম হচ্ছে মন ও তার শক্তি। খুবই ছোট্ট সাইজের, ছোট মানে অনেক খুব কম সংখ্যার পাতার একটি বই। বইটি আজকে আমি সকালেই পুরোটা পড়ে ফেলেছি। আমার ম্যাক্সিমাম বইটা পড়তে লেগেছে হচ্ছে 2 ঘন্টা মতো, 1.5 থেকে 2 ঘন্টা মতো। আমি একবারে বইটি শেষ করে ফেলেছি। যারা একটু পড়তে পারেন তারা তো খুব ক্ষণিকের মধ্যে এই বইটি পড়ে শেষ করে ফেলবেন। বইটি কি নিয়ে, বইটির নামই হচ্ছে মন ও তার শক্তি। তাহলে বুঝতেই পারছেন এই বইটির মূল বিষয় হচ্ছে যে স্বামী বিবেকানন্দ আমাদের বোঝাতে চাইছেন এই বইটির মধ্যে দিয়ে যে আমাদের মনের শক্তিটাকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি। আমাদের মন কিন্তু সদা চঞ্চল, এই মন কখনো এক জায়গায় স্থির থাকে না। আপনারা অনেক কিছু মানে আপনার জীবনের সব কিছু ডিপেন্ড করে আপনার এই মনের শক্তিটাকে যদি আপনি বৃদ্ধি করতে পারেন, বা আরো ভালোভাবে বলা যায় যে আপনি আপনার মনকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, কি করা উচিত কি করা উচিত নয়, কখন কিভাবে কি কার্য করা উচিত, এই যে এই ধারণাগুলো যদি আমরা নিজের মনকে বশে রাখতে পারি, তাহলে আমরা অনেক বড় বড় কাজ সম্পাদন করতে পারি। এবং এই বইটিতে যেটি মূল বিষয় আছে, স্বামী বিবেকানন্দ এখানে মনের বিষয়ে গভীরে আলোচনা করেছেন। এছাড়া যে বিষয়টি নিয়ে স্বামী বিবেকানন্দ এই বইতে আলোচনা করেছিলেন সেটা হচ্ছে রাজযোগের ব্যাপারে অনেক কিছু গুরু তত্ত্ব দিয়েছেন এই বইটির মধ্যে। এই বইটির বিশেষ বিশেষ জায়গা আপনাকে এমনভাবে প্রভাবিত করবে যে আপনি ভাবতে বাধ্য হবেন যে এর আগে তো আমি এইভাবে ভাবিনি, বা এই জায়গাটা এইভাবে হতে পারে। উনি বেশ কিছু উদাহরণও দিয়েছেন যে মনের শক্তিকে বৃদ্ধি করে কিরকম অস্বাভাবিক ঘটনা মানুষ ঘটাতে পারে। এবং এই আমাদের মনের যে কেন্দ্রীভূতকরণ বা আমাদের মনের মধ্যে যে একাগ্রতার শক্তি, এইটা নিয়ে কিন্তু ভারতবর্ষে দীর্ঘদিন ধরে গবেষণা হয়ে গেছে। বহু মুনি ঋষিরা এই গবেষণা করে গেছেন মানুষের মনকে কিভাবে সংগঠিত করা যায়, মানুষের মনকে কিভাবে শক্তিশালী করে তোলা যায়। আমরা টেলিপ্যাথির কথা জানি, যে মানুষ এক জায়গায় বসে অন্য জায়গায় মানুষের সাথে তার মনের দ্বারা সংযোগ স্থাপন করতে পারে। এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা স্বল্প পাবেন এই বইটিতে। এই বইটি কিসের থেকে প্রকাশিত তা আমি একটু বলে নিই, বইটির ডিটেলস। বইটি প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে। বইটির দাম হচ্ছে মাত্র 10 টাকা মূল্যের এই বইটি। এবং এই বইটি কভার, যে ব্যাগটা আছে কভারটা আছে সেটা হচ্ছে হার্ড কভারে নয়, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে সামনে। এবং আপনাকে বইটি যদি আপনি একবার হাতে নেন তুলে, তাহলে এই বইটি না শেষ করে আপনি থামতে পারবেন না। বইটির কয়েকটি অংশ আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই, আপনারা তা একটু শুনে নিন মন দিয়ে।
মন একাগ্র করিবার ক্ষমতার তারতম্যেই মানুষ ও পশুর মধ্যে পার্থক্য। যে কোনো কাজে সাফল্যের মূলে আছে একাগ্রতা। একাগ্রতার সঙ্গে অল্প বিস্তর পরিচয় আমাদের সকলেরই আছে, ইহার ফল প্রতিদিনই আমাদের চোখে পড়ে। সঙ্গীত, কলাবিদ্যা প্রভৃতিতে আমাদের যে উচ্চাঙ্গের কৃতিত্ব, তাহা এই একাগ্রতা প্রসূত। একাগ্রতার ক্ষমতা পশুদের একরকম নাই বললেই চলে। যাহারা পশুদের শিক্ষা দিয়া থাকেন, তাহাদিগকে এই কারণে বিশেষ বেগ পাইতে হয়। পশুকে যাহা শেখানো হয়, তাহা সে ক্রমাগত ভুলিয়া যায়। কোনো বিষয়ে একসঙ্গে অধিকক্ষণ মন দিবার ক্ষমতা তাহার নাই। পশুর সঙ্গে মানুষের পার্থক্য এখানেই, মন একাগ্র করার ক্ষমতা পশুর চেয়ে মানুষের অনেক বেশি। মানুষে মানুষে পার্থক্যর কারণেও আবার এই একাগ্রতার তারতম্য হয়। সর্বনিম্ন স্তরের মানুষের সঙ্গে সর্বোচ্চ স্তরের মানুষের তুলনা করিয়া দেখো, দেখিবে একাগ্রতার মাত্রার বিভিন্নতাই পার্থক্য সৃষ্টি করিয়াছে। পার্থক্য শুধু এখানেই। দেখুন, আপনার মনকে যদি আপনি একাগ্র করতে পারেন, তাহলে আপনি কিন্তু বিশ্ব জয় করতে পারেন। এই ক্ষমতা প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। এই যে মহাবিশ্বেরই তো আমরা এক একটি অংশ, সেই সেই অংশেরই একটি কণা আমরা। তো সেই জায়গা থেকে এই মহাবিশ্বে যা রয়েছে আমাদের শরীরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে, ঠিক সেই সম পরিমাণ শক্তি রয়েছে। কেবল আমরা যদি একটু আমাদের মনের শক্তিটাকে বিকাশ করাই এবং আমরা একাগ্র চিত্তে কোনো কিছু পাওয়ার চেষ্টা করি বা কোনো কিছু দিকে ধাবমান হই, তাহলে এই মহাবিশ্ব আপনার দিকে সেই জিনিসটা ঠিক রিভার্স করে দেয়, আপনার কাছে সেই জিনিসটাকে এনে দেয়। শুধু আপনাকে একটু চেষ্টা করতে হবে সংগঠিত হয়ে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। এই বইটি অত্যন্ত সুন্দর বই, অত্যন্ত ভালো মানের বই। সব থেকে বড় কথা, আমাদের প্রাণ পুরুষ বিশ্বপথিক বিবেকানন্দ, যুব নায়ক বিবেকানন্দ, তো তার বাণী এই বইতে সমৃদ্ধ করেছে। তার মূল বক্তব্যগুলি ফুটে উঠেছে এই বইটির মাধ্যমে। তাই আমি সবাইকে রেকমেন্ড করতে পারি, এই বইটি আপনারা কিনে পড়ুন। মাত্র 10 টাকা মূল্যের বই। আপনাদের সাধারণ দিনের খরচাই আমাদের হয়ে যায় 10 টাকা, বাজে খরচা হয়। তো সেই বাজে খরচা 10 টাকা আমরা যদি বাঁচিয়ে এই ধরনের একটি মূল্যবান বই পড়ি, এবং আমরা যদি এখনকার যুবক যুবতীদের মধ্যে এই বইগুলোর প্রসার ঘটাতে পারি, গিফট করতে পারি, তাহলে একবার ভেবে দেখবেন এই বই পড়ে কত ভারতীয় নরনারী যুবক যুবতী ইন্সপায়ার্ড হতে পারে, কত ঘরে ঘরে স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষের জন্ম হতে পারে। সবাই ভালো থাকবেন, আর বেশি ভিডিও লেন্দি করলাম না। বইটি আবারও দেখিয়ে নিই, মন ও তার শক্তি, বইটি পড়ুন, ভালো লাগবে। খুব সুন্দর একটি বই পড়লাম। আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। যারা নতুন আমার ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখুন, যাতে আমার নতুন আপডেট আপনারা পেয়ে যান। এবং যারা আমার পুরনো দর্শক আছেন, তাদের অনেক ভালোবাসা। আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকুন, আমরা একসাথে সবাইকে বই পড়ায় আগ্রহী করে তুলি। বাংলার বই ঘর এগিয়ে চলুক ধীর ধীর পদক্ষেপে।